মাধবী রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে 20 তারিখ, আমরা যাচ্ছি পুরী। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে এবং আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আমাদের গাড়ি এসে গেছে, একটা স্কর্পিও ভাড়া করে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমরা সুপার পুরী এক্সপ্রেসে যাচ্ছি পুরীতে। তা দেখতে থাকুন, আমাদের গাড়িও এসে গেছে। এখন আমরা মালপত্র সমস্ত ওখানে তুলে নিয়ে আমরা রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। আর এদিকে নেমে আজকে দেখছি যে এই লিলি ফুলে ফুল ফুটেছে, অথচ এতদিন আমি দেখিনি ফুলগুলো কি সুন্দর ফুটেছে। হ্যাঁ, নামিনি নিচে, যার জন্য অবস্থাটা এই যে গাড়িতে এসে গেছে। এখন আমরা গাড়িতে করে সমস্ত মাল বাঁধা হচ্ছে। মাল বাঁধা হলে আমরা সব রেডি হয়ে সবাই বেরিয়ে যাব। মানে রেডি তো হয়েই আছি, এখন শুধু ওই মালটা যতক্ষণ বাঁধতে সময় লাগে, তারপর আমরা উদ্দেশ্যে যেখানে যাবার সেখানে চলে যাব। তাহলে ভিতরে বসে গেছে, কে কে যাচ্ছি যাচ্ছে হচ্ছে মেয়ে, জামাই, বৌমা, ছেলে, নাতি, নাতনি, আমার হাজবেন্ড এবং আমি। আর দিদি বই আসছে, এ বাবা এগুলো ভিতরে ঢুকো, এই যে এইগুলো সব বসে আছে অনেকক্ষণ থেকে, এসে আগের থেকে এসে বসে আছে এই যে। আর এই যে এইগুলো সব, আমরা প্রায় 20-22 জন যাচ্ছি, সব আমাদের ফ্যামিলি। এই যে আমার বৌমা আসছে, আর এই যে সাহেব, সাহেব এই যে সাহেব গ্রেট চক প্রোডাকশনের হেড, আর এখানে সব গ্রেট চক প্রোডাকশনেরই সব আত্মীয় স্বজন আছে। ওই এই যে গ্রেট চক প্রোডাকশনের একজন নায়ক, এই লাল টুপি পরা একজন নায়ক, এটা সব নায়কের পার্ট করে, নায়িকা আমরা ইয়ে করি। আর এই একজন ওই যে আমার নাতনি কোলে চেপে হচ্ছে, কাকার কোলে। আমাদের এই ঘোড়াটা খুব আনন্দের, সব বসেছে দেখুন প্ল্যাটফর্মে বসে জুড়ে। আমার
গেড়ি এটা হেসে দাও তো, আমরা প্রায় বীর কাছাকাছি চলে এসেছি, এখন সকাল হয়েছে, কেউ ঘুমাচ্ছে আবার কেউ বসে রয়েছে, আর কালকে রাতে একটু নাচতে থাকতে করেছে মধ্যে। অবশেষে আমরা পুলিশ স্টেশনে গাড়ি থেকে নেমে অপেক্ষা করছি, বিশ্রাম নিয়ে হোটেলে গিয়েছে রওনা। আমরা এখন স্টেশনের বাইরে এসে বসে আছি, অপেক্ষা করছি গাড়ির জন্য, গাড়ি ঠিক করতে যাচ্ছে, এখানে যা পাবে এখন তাতে করেই হোটেলে যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে যাচ্ছে। গাড়িটা ঠিক হলেই আমরা হোটেল চলে যাব। এখন 7:10, ট্রেনটা ঠিক রাইট টাইমে এসছে, 7:10 এসেই স্টেশনে গেছে, এখন হয়তো 7:15 হবে। তার মধ্যেই আমরা আবার ঠিক করে নিচ্ছি যে কী করবে না করবে, মানে প্ল্যান করে নিচ্ছে যে এখন হোটেলে গিয়ে কী করবে, তারপরে কী করবে সেগুলো সমস্ত ঠিক করে নিচ্ছি এখানে বসেই। যেহেতু গাড়িটা আসতে দেরি হচ্ছে, ছেলেরা গাড়িটা আনতে দেরি, এই যে পথ রাজুকে দেখেছে তো ঠিক করে, কতক্ষণ পরে রাজুকে পেয়েছে, চলে যাবো রাত্রি রাত্রি। ছোটরা কিন্তু ওদের কিন্তু ওরা তো ঘুমিয়েছে, ওই জন্য ওরা ভালো রকম খেলা ধরে। সব ক্লান্ত শান্ত, কেন ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে, পুচি বোন ছুটকি বোন মুন্নি মেয়ে লাগে।
লাগেজ অবস্থা দেখ লাগেজ এটা কার ব্যাগ এরকম দুললো আচ্ছা তো শুধু আমাদের একটাই।